সন্দেহ মানে অনিশ্চয়তা, যেখানে একটি ব্যক্তি নির্দিষ্ট জিনিসের সত্যতা সম্পর্কে নিশ্চিত থাকে না এবং এটি সত্য না মিথ্যা। সন্দেহ একটি স্বাভাবিক মানবিক অবস্থা এবং এটি সময়ের সত্যিকারে আপনার সবচেয়ে সঠিক পথ নির্দিষ্ট করতে সাহায্য করতে পারে। সময়ের সাথে সততা স্পষ্ট হতে পারে এবং আপনি এটি সম্পর্কে আরও বেশি জানতে পারেন। কোনো মানুষকে কাজ করতে দিলে তাকে কখনো সন্দেহ করা উচিত না, তাই কাউকে সন্দেহ করার সময় সেই মানুষের উন্নয়ন করা উচিত। আজকের ভিডিওতে সন্দেহ নিয়ে সুন্দর কিছু উক্তি জানতে পারবেন। সন্দেহপ্রবণ মন একটা বোঝার মতো। সন্দেহ বিশ্বাসের বিপরীত নয়, বরং এটা বিশ্বাসেরই একটি অংশ। সন্দেহই হলো জ্ঞানের চাবিকাঠি, কারণ কোনো কিছু সম্বন্ধে তোমার সন্দেহ না থাকলে আরও বেশি কিছু জানতে পারবে না। যে বিশ্বাসে সন্দেহ নেই সেটা মোটেও বিশ্বাসের আওতায় পড়ে না, কেননা একটু সন্দেহই বিশ্বাসকে গাঢ় করে তোলে। ভালোবাসা এবং সন্দেহের কখনোই কোনো আক্ষরিক রূপ নেই এবং ছিল না। যখন তারা কেউ তোমার শক্তির ব্যাপারে সন্দেহ পোষণ করে, তখনই সেই সন্দেহকে নিজের চলার প্রেরণা বানিয়ে নাও। যদি আপনি সন্দেহের ভেতরে থাকেন, তবে সন্দেহকেই সন্দেহ করতে শুরু করুন। সন্দেহ একটি আত্মা খোঁজার প্রতিক্রিয়া যা আমাদের আত্মবিকাশে সাহায্য করতে পারে। সন্দেহ ছাড়া কোনো সত্য আসতে পারে না, কারণ সন্দেহ ছাড়া পরীক্ষা সম্ভব নয়। সন্দেহ সত্যের দিকে পাওয়ার পথে একটি আবর্জনা নয়, বরং এটি একটি অদৃশ্য মধ্যস্থ হতে পারে। সন্দেহই অধিক স্বপ্নকে নষ্ট করে ফেলে যতটা ব্যর্থতাও পারে না। সন্দেহের পেছনে সত্যর অনুসন্ধান করা আমাদের আত্মা দ্বারা সমর্থিত হয়। সন্দেহের ভেতরে থাকলে সন্দেহ করা বাদ দিন, কেননা এতেই শান্তি। সবচেয়ে প্রথম কাজ হলো সন্দেহ থেকে বেরিয়ে আসা। তুমি যা করছো তাতে যদি সন্দেহ থাকে, তাহলে তা আর করতে পারবে না। সময় নিয়ে সমাধান করার জন্য সন্দেহ একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া। সময় সন্দেহের বিতর্কে প্রতিষ্ঠিত হতে এবং সত্যতা প্রমাণ করতে সাহায্য করে। আমরা সবসময় তাকেই বেশি সন্দেহ করি যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। জীবনে যদি কোনো কিছুর উপর সন্দেহ করতেই হয়, তবে নিজের অক্ষমতার উপর করো। তোমার বিশ্বাস একটা পাহাড়কেও সরিয়ে ফেলতে পারে, তবে সন্দেহ আরও পাহাড় তৈরি করে দিবে। তোমার সন্দেহগুলোকে সন্দেহ করো, যাতে তারা তোমার বিশ্বাসের কোনো রকম সন্দেহ তৈরি করতে না পারে। দূরত্ব কখনোই একটি সম্পর্ককে শেষ করতে পারে না, শুধুমাত্র সন্দেহই পারে এমনটা করতে। নিজের প্রতি সন্দেহ করার আগেই নিজের সন্দেহগুলোকে সন্দেহ করা শুরু করো। একজন মানুষ বিভিন্ন কারণে একজন মানুষকে সন্দেহ করতে পারে। যদি কোনো মানুষ অপরাধ করে থাকে, তাহলে তাকে সন্দেহ করা যায়, কিন্তু কোনো নির্দোষ মানুষকে সন্দেহ করাটা খুবই খারাপ কাজ, কারণ এই কাজটা করলে সেই মানুষ অনেক কষ্ট পায়।